আপনারা কি গরম জল পান করেন? অনেকে হয়তো ভাবছেন গরম জল পান করলে পিপাসা মেটে নাকি, তবে এই ধারণা একটু পাল্টাতে হবে। কেন, সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিও আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে। এই সময় ঠান্ডা জলের পরিবর্তে হালকা গরম জল পান করে তেষ্টা মেটানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সারাদিন অল্প অল্প করে গরম জল পান করলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। আর এটা আমরা জানি, ঠান্ডা যে কোনো খাবার এই সময়টা খাওয়া ঠিক নয়, সেটা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এবং ফ্রিজের ঠান্ডা জলও নয়। ঠান্ডা জাতীয় জিনিস না খেয়ে এই সময় কুসুম গরম জল পান করলেই আপনি ফিট থাকবেন। এখন যে সিচুয়েশন, তাতে ফিট থাকাটা সবার কাছেই একটা বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জটা খুব সহজ হতে পারে আপনার কাছে। কিভাবে? প্রতিদিন হালকা গরম জল খাওয়ার অভ্যেস করুন। নিজেকে ফিট রাখার পাশাপাশি শরীরের আর্দ্রতা ধরে রাখার জন্য হালকা গরম জলের কোনো বিকল্প নেই। আবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলেও হালকা গরম জল আপনাকে সাহায্য করতে পারে। এবার তাহলে জেনে নেওয়া যাক, কেন গরম জল নিয়মিত পান করবেন, এটি শরীরে কিভাবে কাজ করে এবং এই জলকে আরো কিভাবে পুষ্টিকর করে তোলা যায়। মহামারী ভাইরাস শুরু হওয়ার প্রথম থেকেই গরম জল পান করা এবং গরম ভাপ নেওয়ার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। আর খুব সকালে গরম জল পান করলে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে, সেই সঙ্গে দেহে উপস্থিত ক্ষতিকর পদার্থকে বার করে দেয়। এই সিজন চেঞ্জের সময় যদি কাশি, সর্দি, ফ্লুয়ের সমস্যায় ভোগেন, তাহলে সারাদিন অল্প অল্প করে গরম জল পান করুন। এতে কফ, সর্দি জমে থাকলে তা দূর হবে। বুকে দীর্ঘ সময় কফ জমে থাকলে তা বের করার সবচেয়ে ভালো উপায় হলো সারাদিন হালকা গরম জল পান করা। এছাড়া প্রতিদিন সকালে গরম জল পান করলে তা হজম ব্যবস্থার মাধ্যমে বিষাক্ত পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে। এবং আপনি যদি গরম জল পান করেন, তবে এটি গলা এবং সাইনাসের সমস্যা থেকে মুক্তি দেবে। হালকা গরম জল পান করলে আমরা যে খাবার খাই, সেই খাবারের অণুগুলোকে ভাঙতে সাহায্য করে। খাবার থেকে ভালোভাবে পুষ্টি গ্রহণের সাথে সাথে হজমের উন্নতি করতেও সাহায্য করে এবং এটি ওজন নিয়ন্ত্রণ রাখতেও সক্ষম। নিয়মিত গরম জল পান করলে ত্বকের উপর যে জমাট বাঁধা তেল ও ধুলোবালি থাকে, তার থেকেও সহজে মুক্তি পাওয়া যায়। পেট পরিষ্কার থাকলেই ব্রণ ও ফুসকুড়ি থেকে মুক্তি পাওয়া সম্ভব। দীর্ঘদিন ধরে যারা বাতের ব্যথায় ভুগছেন, তারাও গরম জল পান করতে পারেন। তার ফলে শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান ঘামের সাথে বাইরে বেরিয়ে যাবে, ফলে ব্যথা বেদনা ধীরে ধীরে কমতে থাকবে। যাদের বুকে কফ জমে আছে, তারা গরম জল কিভাবে খেলে উপকার পাবেন সেটা বলি। এক গ্লাস হালকা গরম জল নিন, এর মধ্যে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে দিন এবং সাথে এক চামচ মধু নিন। সবকিছু মিশিয়ে সারাদিনে 2 থেকে 3 বার এই জল পান করুন। মধু এবং লেবু দুটিতেই রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন কে এবং ভিটামিন বি কমপ্লেক্স এবং রয়েছে বিটা ক্যারোটিন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এটি ফ্লুয়ের চিকিৎসা করতে সাহায্য করে। এবার বলি, শরীরের বিষাক্ত পদার্থ বার করতে কিভাবে গরম জল পান করবেন। এক গ্লাস জল নিন, তাতে কয়েকটা তুলসী পাতা এবং আদা দিন এবং এই দুটি উপাদান জলের সাথে ফুটিয়ে নিন। এই মিশ্রণ শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং হজম শক্তির উন্নতি করে পাশাপাশি বিপাক ক্রিয়ার হার উন্নত করতে সহায়তা করে। গরম জলের এই গুণগুলো ছাড়াও কিছু স্বাস্থ্য সমস্যায় গরম জল থেরাপি 100% কার্যকরী। এইগুলোর মধ্যে রয়েছে মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, জয়েন্টের ব্যথা, হঠাৎ হৃদস্পন্দন বৃদ্ধি এবং হ্রাস, কোলেস্ট্রলের মাত্রা বেশি, মিরগি রোগ, কাশি, শারীরিক অসুস্থতা, গাঁটের ব্যথা, হাঁপানি রোগ, খুসখুসে কাশি, শিরায় ব্যথা, জরায়ু ও মূত্র সংক্রান্ত রোগ, পেটের সমস্যা, ক্ষুধার সমস্যা, মাথা ব্যথা, এছাড়া চোখ, কান এবং গলার সম্পর্কিত সমস্ত রোগে গরম জল বেশ কার্যকর। একটা প্রশ্ন হয়তো মনে আসছে,
কিভাবে গরম জল পান করবেন। নিয়মিত রাতে সঠিক সময় ঘুমিয়ে পড়ুন এবং সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পেটে 2 গ্লাস গরম জল পান করুন। প্রথম দিকে 2 গ্লাস জল একসাথে পান করতে অসুবিধা হতে পারে, এক্ষেত্রে আস্তে আস্তে এটির অভ্যেস করতে হবে। গরম জল পান করার পর 30 মিনিট পর্যন্ত অন্য কোনো কিছু সেবন করবেন না। সুস্থ থাকতে চাইলে গরম জল পান করুন। মনে রাখতে হবে, ঠান্ডা জল পান করলে হয়তো মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে। অল্প বয়সে ঠান্ডা জল পান করার ফলে ক্ষতি না হলেও এটি বৃদ্ধ বয়সে গিয়ে ক্ষতি করবেই। ঠান্ডা জল হার্টের শিরা বন্ধ করে দিতে পারে এবং হার্ট অ্যাটাকের কারণও হয়, আর এর মূল কারণ কোল্ড ড্রিঙ্কস। এটি লিভারের সমস্যাও তৈরি করে, এটি লিভারের সাথে ফ্যাট আটকে রাখে। অনেক মানুষই ঠান্ডা জল পান করার ফলে লিভারের সমস্যায় আক্রান্ত হয়েছেন। যারা গরম জল পান করতে পারেন না তাদের কিন্তু এই সময় গরম জল পান করার অভ্যেসটা তৈরি করে ফেলতে হবে। গরম জল খান আর সুস্থ থাকুন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতটিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমাদের চ্যানেলের আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে খুব সহজে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।